সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদী মানববন্ধন করেছে ঢাকা সাব এডিটর্স কাউন্সিল। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও অংশ নিয়ে বলেন, জামিনযোগ্য ধারায় মামলা হলেও রোজিনার জামিন নিয়ে টালবাহানা চলছে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা যে নির্যাতন করেছে তার কোনো সুরাহা হলো না। ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং জাতীয় প্রেস ক্লাবের নেতারা বৈঠকে বসেছেন। সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে ঠিক করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন তারা। রোজিনার মুক্তি এবং দোষীদের শাস্তির আওতায় আনার ব্যাপারে কথা বলছেন নেতারা।